হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে। সবাইকে স্বাগত জানিয়ে জন্মাষ্টমীর স্পেশাল একটা দারুণ স্বাদের হেলদি আর টেস্টি একটা মেনু আপনাদের শেয়ার করতে চলেছি। তো রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল, হাতের কাছে থাকা কয়েকটা সিডস আর নাট দিয়ে এটা আমি বানাবো। তো প্রথমে কি করব, গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। যারা বেশি ঘি পছন্দ করে বেশি ঘি দিতে পারো, আর যারা কম ঘি পছন্দ করো তারা কিন্তু কম ঘিটা ব্যবহার করতে পারো। তো প্রথমে কিন্তু পরিমাণ মতো ঘি দিয়ে দেব। আর আমি এখানে ঘির বদলে বাটারও ইউজ করতে পারো, তো ঘিটা মানে ঘির স্মেলটা ভালো আসে, তাই না? তো আমি এখানে 2 কাপ মতো কাজু নিয়েছি আর কাজুটাকে ভেজে নেব। তো এইভাবে কাজুটাকে কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি কি করব, আবারও পরিমাণ মতো অল্প একটু ঘি দিয়ে দেব, আর নিয়ে নেব 1 কাপ মতো পেস্তা বাদাম, আর নিয়ে নেব 1 কাপ মতো আমন বাদাম। আমন আর পেস্তাটাকে এইভাবে অল্প আঁচে রেখে ভালো করে ভেজে নিতে হবে। কাজুটা আমি আলাদা করে ভেজেছি, যেহেতু কাজুটা মানে অল্প সময়ে ভাজা হয়ে যায়, আর পেস্তা আর আমনটা একটু সময় লাগে, তাই পেস্তা আর আমনটাকে একসঙ্গে ভাজলাম। তো আবারও এটা ভাজা হয়ে গেছে, তাওয়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো ঘি দিয়ে এখানে আবারও আমি ভেজে নেব 1 কাপ মতো, মানে বড় কাপের 1 কাপ মতো পামকিন সিড, আর 1 কাপ মতো মানে ছোটো কাপের 1 কাপ মতো নিয়েছি সানফ্লাওয়ার সিড, আর নিয়েছি কিছুটা আখরোট, মানে 1 কাপ মতো আখরোট নিয়েছি। তো এটাকেও আমি অল্প আঁচে রেখে ভালো করে ভেজে নেব। আরও চাইলে আপনারা বিভিন্ন রকম সিডস দিয়ে এটা বানাতে পারেন, কারণ এটা হেলদি আর খুবই টেস্টি। যখনই ভালোভাবে একটা ভালো স্পেশালি নাড়ু খেতে ইচ্ছে করবে, এইভাবে বানাতে পারো বাড়িতে। তো সেটাও আমার ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেব এটা তিল, এটাকে আমি হালকা করে লাল লাল করে ভেজে নেব। খুব কম সময়ে তিলটা ভেজে নিতে হবে, 1 কাপ মতো তিল আমি ভেজে নিয়েছি। এরপরে কি করব, আমি চিনাবাদাম নিয়েছি, এখানে বড় কাপের 1 কাপ চিনাবাদাম শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, এটাতে কোনো অয়েল আমি দিইনি। আর বাদামটা ভাজা হয়ে গেলে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, যেভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর কিভাবে ভাজা হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। এরপরে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তো চাইলে আপনারা মানে খুবই মিহি করে গুঁড়ো করে নিতে পারেন, আর আধো আধো গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে কিন্তু খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছিল। আমার যেহেতু এখানে ছোট মিক্সিটা নিয়েছি, পুরো মিহি করে আমি গুঁড়ো করব, তাই তো এখানে পরিমাণ মতো অল্প অল্প নিয়ে আমি গুঁড়ো করেছি, যেহেতু একবারে এটা হবে না। তো এটা গুঁড়ো হয়ে গেলে তো আমি দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো অল্প অল্প নিয়ে গুঁড়ো করেছি। তো এটা একটু বেশি করে পেস্ট হয়ে গেছিলো, তো এটা নাট থেকে অয়েলি ছেড়ে এসেছিলো, তাই এইভাবে হয়ে গেছে। তো পুরোটা আমার এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি কি করব, গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি নিয়ে নেব 1.5 কাপ মতো পাতালি গুড়, আর সেটাকে গ্যাসের ওভেনে অল্প আঁচে গলিয়ে নিতে হবে। আর পাটালিটা গলে গেলে অ্যাড করব গুঁড়ো করে রাখা সিডস ও নাটস। ব্যাস অল্প আঁচে নাড়াচাড়া করে ওই গুড়টার সঙ্গে নাটসগুলো এইভাবে মাখিয়ে নিতে হবে, বেশি সময়ও লাগবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে হয়ে যাবে। আর এটাকে এই গরম অবস্থাতে নাড়ু বানিয়ে নিতে হবে। তো একটা পাত্রে ওটা আমার যেহেতু রেডি হয়ে গেছে, নিয়ে নেব। আর এই গরম অবস্থাতে কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ু বানানো সম্ভব হবে না। তো কি ভাবছেন বন্ধুরা, আমার মতো এইভাবে নিত্য নতুন রেসিপি যদি বানাতে চাও আর দেখতে চাও, তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর অনেক অনেক শেয়ার করে দিবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে যেতে ভুলে যাবে না।
আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলে যাবে না। আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তো দেখুন বন্ধুরা, হাত দিয়ে চেপে চেপে নাড়ুগুলোকে এইভাবে বানিয়ে নিতে হবে। আর একটু উপরে ওই যে তিলটা ভেজে রেখেছিলাম, তিলের সঙ্গে এটা একটু মাখিয়ে নিতে হবে। ব্যাস, উপর থেকে তিলটা খুব সুন্দরভাবে বসেও যাবে, আর দেখতেও ভালো লাগবে, আর খেতেও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ভাজা তিলটা মাখিয়ে নিতে হবে। ব্যাস, আমার একদম নাড়ুগুলো বানানো হয়ে গেছে। আমি একটা নাড়ু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হেলদি আর খুব টেস্টি একটা রেসিপি আপনাদের শেয়ার করলাম। এই জন্মাষ্টমীতে অনেকের অনেক কিছু খেতে ইচ্ছে হয়, মানে অনেক রকমের নাড়ু মিষ্টি খেতে ইচ্ছে হয়। তো একবার এইভাবে কিন্তু নাড়ু বানাতে পারেন। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করবে, আর রেসিপিটা বানিয়ে কিন্তু কমেন্ট করবে কেমন হয়েছিল, তাই না? আবার আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি আবারও কাল নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি বানিয়ে আমাকে কমেন্ট করুন।